রোমের তখন বাদশাহ, মুসলিম বাদশাহ তখন ছিলেন রোমে। তো ওই সময়ে তখন একটা বড় এলাকা নিয়ে ওই রোম সাম্রাজ্য, তার বাদশাহ হচ্ছে তখন উনি। তো ওই রোমের বাদশাহ উনি নামাজ কালাম পড়তেন এবং ফজরের পরে প্রতিদিন উনি কোরআন তেলাওয়াত করতেন। তো কোরআন তেলাওয়াত করতে করতে একটা জায়গায় উনি চলে আসলেন, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান, এটা হলো সূরা বাকারার পরেই অবস্থান। সূরা আলে ইমরানের 26-27 নম্বর আয়াতে ওখানে উনি পড়ে তখন থেমে গেলেন একটু। আয়াতটা ছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুকতিল মুলকা মান্তাশা তানজিউল মুলকা মিম্মান্তাশা, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য দেন, যাকে যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন। জি স্যার, তাহলে যাকে ইচ্ছা তাকে রাজ্য দেন, যাকে ইচ্ছা না তার থেকে রাজ্য কেড়েও নেন। উনি মুসলিম, উনি একজন ভালো নামাজি এবং উনি প্রতিদিন ফজর পরে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু এই জায়গাটা উনি বারবার ওনার থেমে যাচ্ছিলেন এবং উনি বারবার ভাবছিলেন যে আমার এত বড় সাম্রাজ্য, এত কিছু আছে, আমার আমারটা কি সঙ্গে হঠাৎ করে কিছু চলে যাবে আল্লাহ চাইলেই? এই কথাটা তার ভিতরে ভিতরে আসছে, প্রকাশ করে নাকি ভিতরে আসছে। কিছুক্ষণ পরে দেখে তার ঘোড়াটা তার ওখানে সামনে আছে, ঘোড়াটার সামনে একটা হরিণ দেখতে পেলেন। তখনকার সময় যানবাহনের মধ্যে ঘোড়া যারা আছে সে দামি, মানে ধনীদের ঘোড়া থাকতো। রাইট স্যার, এখন যেমন বিএমডাব্লিউ থাকলে, মার্সিডিজ থাকলে, তখনকার সময় মার্সিডিজ ছিল না, বিএমডাব্লিউ ছিল না, তখন ছিল ঘোড়া। তো খুব দামি ঘোড়া, তো খুব জোরে ছুটে যেতে পারে। তো ঘোড়াটার সামনে উনি দেখলেন যে একটা হরিণ। তো হরিণ শিকার করা ওনার খুব ইচ্ছা ছিল এবং তারপরে উনি যেটা করলেন, উনি পিছু ছুটলেন, এই পিছু ছুটছেন ছুটছেন, এবং তারপরে একটা সময় যখন দেখলেন যে অনেক দূরে চলে গেছে, তখন মনে করেন ওনার ভিতরে একটা জেদ ছিল যে ওনাকে ওটা ছুঁতে হবে, টাচ করতে হবে। হ্যাঁ, হি ওয়াজ চেজিং বিহাইন্ড ইট। এবং তারপরে একটা সময় কি হলো যে উনি বুঝতে পারলেন যে অনেক দূর চলে গেছেন, এবং চলে গেছেন কোথায়, অনেক দূরে কোথায় চলে গেছেন। তারপরে করতে করতে উনি ওনার সীমানা পেরিয়ে চলে গেছেন আরেকটা রাজ্যে। তো আরেকটা রাজ্যে তখন ওইখানে ছিল তার প্রধান যে সেনাপতি, তার একটা বিয়ে, তো বিয়ের প্রোগ্রাম। তো বিয়ের প্রোগ্রামে তখনই ছিল এবং কেমন করে যেন তার ঘোড়াটা চুরি হয়ে গেল। যেহেতু তার ঘোড়া চুরি হয়ে গেল, তখন তো তার মধ্যে একটা ই হলো যে ঘোড়া চুরি হয়ে গেল। হ্যাঁ, এবং সে তখন সব জায়গায় রাজা আদেশ দিলেন যেখানে পাও সেখান থেকে তুমি নিয়ে আসো। হ্যাঁ, এবং ওই ঘোড়াটা ছিল তাকে দিবেন, ওই তার জামাইকে গিফট করবেন। তো এইটা তখন এটা খুঁজতে লাগলেন। এখন ইনি যে তার সীমানা পার হয়ে গেছেন, সীমানা পার হয়ে হরিণটা হারালেন এবং সীমানা পার হয়ে ওখানে একটা রেস্ট নিচ্ছেন ঘোড়াটার সাথে রেখে, ওরা খুঁজতে খুঁজতে যেয়ে দেখা যায় তার কাছে ঘোড়া। তখনকার সময় তো এখনকার মতো ডিজিটাল যুগ না, যে ডিজিটাল যুগ থাকলে তখন তো চিনতে পারতো, যে আমরা এখন চিনি যে কোন দেশের প্রেসিডেন্ট কে, তাই না? রাইট স্যার, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে, জো বাইডেন কোথাকার প্রেসিডেন্ট, আমরা সব চিনি আমরা এখন। কিন্তু তখনকার সময় এরকম ছিল না। এখন কি হলো জানো, ওইখানে যে সবাই এসে বলো যে ও তুমি তাহলে চুরি করেছো, বলছে আমি তো রোমের বাদশাহ, বলছে তুমি চুরি করে এখন বড় বড় কথা বলো। হ্যাঁ, এটা বলে তাকে করলো, মানে জেলে নিয়ে গেল, এবং তারপরে বাদশার আদেশে তার হাত কেটে দেওয়া হলো। এবং তারপরে গেলো, কোনো কথাই তার শুনলো না, সব বলো যে এটা সবই হলো মিথ্যা। তার বাদশাহ বলছে তুমি যদি তুমি শাসকই হতে, বাদশাহ হতে, তাহলে তোমার তো লোক লস্কর থাকতো, তোমার সিকিউরিটি গার্ড থাকতো, কত কিছু থাকতো। জি স্যার, তো কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছিল না। তারপরে ওই যে পড়ছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, তুকতিল মুলকা মান্তাশা বা তানজিউল মুলকা মিম্মান্তাশা, এই যে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা তাকে তার থেকে নিয়েও নেন। এরপরে যখন উনি ওনার হাতও কেটে দিল জেলের মধ্যে, তখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন শুক্রিয়া আদায় করছে, বলছে যে আল্লাহ আজকে আমার সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে আনন্দের দিন। তা আপনি মানে তোমার জিজ্ঞেস করতে পারো কেন, মানে তার হাত কেটে ফেললো, জেলে নিল বাদশাহ মানুষ, তারপরে তার এখন আনন্দের দিন কেন হবে? এই জন্য আনন্দের দিন, বলছে যে আল্লাহ আজকে আমার ঈমান পরিপূর্ণ হলো।
কোরআনের প্রতিটা কথা যে একদম অক্ষরে অক্ষরে ঠিক, এবং আমি তার কিছু করে মানে আগে ভাবছিলাম, এখন আজকে তা প্রমাণ পেলাম, আজকে আমার ইমান পরিপূর্ণ হলো। সুতরাং আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।